Guys, this is iQOO Z9s Pro. iQOO নামটি শুনলে বরাবরই আমরা বুঝি যে পারফরম্যান্স সেন্ট্রিক একটি স্মার্টফোন হবে। কেননা প্রিভিয়াস iQOO সব ফোনে আমরা এমনই দেখেছি, বাট নট দিস টাইম। এবার iQOO পারফরম্যান্সের পাশাপাশি বাকি সব দিকেও কিন্তু ভালোই ফোকাস করেছে, অর্থাৎ পারফরম্যান্সের সাথে সাথে ক্যামেরা, ডিসপ্লে সেকশনগুলো কিন্তু ব্যালেন্স করা হয়েছে। সো এই দুর্দান্ত ফোনটি ইন্ডিয়াতে অ্যারাউন্ড 20,000 টাকা প্লাস প্রাইজে অ্যাভেলেবেল রয়েছে এবং বাংলাদেশে এটি 30,000 টাকা প্লাস প্রাইজে পাওয়া যাচ্ছে। তো আজকে আমরা এটিই দেখব যে প্রাইস অনুযায়ী ফোনটি অল ওভার একটি ভ্যালু ফর মানি ডিভাইস হতে পেরেছে নাকি। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, ফোনটির ডিজাইন সম্পর্কে যদি আমরা কথা বলি, ফোনটি দেখলে কিন্তু আপনাদের কিছুটা সিমিলার লাগবে iQOO 12 সিরিজের সাথে, কেননা সেরকমই পিছনের দিকে একটি বড় কাটআউটের মধ্যে ডুয়েল ক্যামেরা সেট আপ করা হয়েছে এবং এর অ্যালয় রিংগুলো কিন্তু কিছুটা গোল্ডেন টাইপের করা হয়েছে। অ্যান্ড হ্যাঁ, ফোনটি কিন্তু দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। একটি হচ্ছে অরেঞ্জ টাইপের একটি শেড থাকছে, যেটি কিনা ইকো লেদারের একটি ভেরিয়েন্ট থাকছে। অপরদিকে আরেকটি হোয়াইট কালারের ভিতরে থাকছে, যেটি কিনা মার্বেল স্টোন টাইপের একটি ডিজাইন থাকছে, বাট উভয় ফোনে কিন্তু প্লাস্টিক মেডেরই থাকছে, অর্থাৎ ব্যাক সাইড এবং এর ফ্রেমগুলো কিন্তু প্লাস্টিক মেডের হবে। কিন্তু দুটি ফোনে কিন্তু দেখতে যথেষ্ট প্রিমিয়াম লাগবে, বিশেষ করে এর কালার ভেরিয়েন্টের কারণে। এছাড়া সামনের দিকে আসলে কিন্তু আমরা একটি কার্ভ ডিসপ্লে দেখতে পারবো, যার উপরে কিন্তু ছোট করে একটি কাটআউটের মাধ্যমে 5 সেলফি ক্যামেরা প্রোভাইড করা হয়েছে, যা কিনা যথেষ্ট ইমার্সিভ একটি ভিউ প্রোভাইড করতে পারে। পাশাপাশি iQOO Z9s Pro ফোনটির ওয়েট থাকছে 185 গ্রাম এবং থিকনেস থাকছে 7.5 মিলিমিটার। সো ফোনটি যথেষ্ট স্লিম রাখার চেষ্টা করা হয়েছে এবং যথেষ্ট লাইট ওয়েটেরও রাখা হয়েছে, যাতে কিনা আপনারা ইন হ্যান্ড ফিল্ডে যথেষ্ট একটি প্রিমিয়াম ভাইব পেয়ে যান। তো ওয়ান হ্যান্ডে ইউজ করতে কিন্তু তেমন কোনো প্যারা খাইতে হবে না, কেননা যেহেতু কার্ভ ডিসপ্লে থাকছে, সাইডের এজেসগুলোও কিন্তু যথেষ্ট স্মুথ থাকছে এবং যথেষ্ট স্লিম থাকার ফলে আপনারা ওয়ান হ্যান্ডে ইজিলি ফুল ফোনটি ইউজ করতে পারবেন। অপরদিকে ফোনটিতে কিন্তু একটি IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট প্রোভাইড করা হয়েছে, যা কিনা আপনাদের টুকটাক স্ক্র্যাচেস এবং পানি ছিটে ফোটা থেকে রক্ষা করতে পারবে। কিন্তু এখানে IP68 দিলে কিন্তু যথেষ্ট ভালো হতো, বিশেষ করে এর প্রাইস পয়েন্ট অনুযায়ী। অপরদিকে ফোনটিতে যাবতীয় সকল পোর্টস অ্যান্ড বাটনস কিন্তু প্রোভাইড করা হয়েছে, কিন্তু এখানে আমরা 3.5mm হেডফোন জ্যাকটি কিন্তু দেখতে পারবো না। অপরদিকে স্টোরিও স্পিকার কিন্তু প্রোভাইড করা হয়েছে, যার সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। এছাড়া ফোনটিতে কিন্তু আমরা একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেখতে পারবো, যা কিনা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটলি কিন্তু ফোনটিকে আনলক করে ফেলতে পারছিল। সো এবার যদি কথা বলি ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে, ফোনটিতে কিন্তু একটি 6.77 ইঞ্চিসের AMOLED ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, যাতে কিনা 1 বিলিয়ন কালার সাপোর্ট থাকছে, পাশাপাশি 120 হার্জের রিফ্রেশ রেট, পাশাপাশি HDR10+ সাপোর্ট এবং 4500 নিটসের একটি পিক ব্রাইটনেসেরও সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও ফোনটিতে কিন্তু আমরা 388p এর একটি ডেন্সিটিও দেখতে পারবো, অর্থাৎ যারা কিনা প্রচুর পরিমাণে মিডিয়া কনজাম্পশন করে থাকেন তাদের জন্য কিন্তু ভালো একটি কালারফুল ডিসপ্লে কিন্তু এটি হতে পারে, কেননা যথেষ্ট ভালো কিন্তু কন্টেন্ট এটি প্রোভাইড করতে পারে, যথেষ্ট হাই রেজুলেশনের কন্টেন্ট দিতে পারে। এছাড়া যথেষ্ট কালারফুলও থাকে এবং যথেষ্ট ডিটেলসও কিন্তু ধরে রাখতে পারে। এছাড়া যথেষ্ট স্মুথ একটি ফিল দিতে পারবে আপনাদের মিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে, কারণ 120 হার্জের একটি রিফ্রেশ রেট দেওয়া রয়েছে, স্মুথলি আপনারা ইউজ করতে পারছেন। এছাড়া ইউটিউবে কিন্তু আপনারা হাই কোয়ালিটিতে কন্টেন্টগুলো এনজয় করতে পারবেন, কেননা এখানে HDR10+ সাপোর্ট থাকছে। তো 4K তে আপনারা HDR এর কন্টেন্ট কিন্তু এখানে প্লে করতে পারবেন। পাশাপাশি 4500 নিটসের পিক ব্রাইটনেস কিন্তু আপনাদের ইনডোর এবং আউটডোরে যথেষ্ট ভালো মতো ব্যাকআপ দিতে পারবে, অর্থাৎ ব্রাইটনেস জনিত কোনো রকমের সমস্যা কিন্তু এখানে দেখা দিবে না। কিন্তু 4500 নিটস একটি নাম্বার গেম, এটা কিন্তু আপনারা সকলে জানেন। এর হাই ব্রাইটনেস মোডটি থাকছে হচ্ছে 1300 নিটসের, অর্থাৎ সকল ক্ষেত্রে আপনাদের 1300 নিটস প্রোভাইড করবে, কিছু কিছু ক্ষেত্রে 4500 নিটস দিতে পারবে। অপরদিকে ফোনটি একটি কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু এর চিন এবং ভেজেল এরিয়াগুলো কিন্তু যথেষ্ট ন্যারো রাখা হয়েছে, অর্থাৎ 90.3% কিন্তু স্ক্রিন টু বডি রেশিও আমরা এখান থেকে পেয়ে যাব, অর্থাৎ যথেষ্ট ইমার্সিভ একটি ভিউ কিন্তু আপনারা পেয়ে যাবেন এর ডিসপ্লে থেকে। পাশাপাশি ফোনটিতে কিন্তু একটি শর্ট সেন্সেশনের একটি প্রোটেকশনও দেওয়া রয়েছে, অর্থাৎ টুকটাক স্ক্র্যাচেস থেকেও কিন্তু আপনারা যথেষ্ট প্রোটেক্টেড থাকতে পারবেন। তো ওভারঅল কিন্তু ডিসপ্লের কোয়ালিটি এবং এর কালার রিপ্রোডাকশন যথেষ্ট প্রিমিয়াম ক্যাটাগরির বলা যায়। পাশাপাশি আমরা যদি ফোনটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, ফোনটিতে কিন্তু একটি Qualcomm Snapdragon 7s Gen 3 একটি চিপসেট প্রোভাইড করা হয়েছে, যেটি কিনা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর এবং এখানে GPU হিসেবে থাকছে Adreno 720। পাশাপাশি অপারেটিং সিস্টেম হিসেবে আমরা এখানে পেয়ে যাব Android 14 এবং UI হিসেবে FantasOS 14। তো Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেটটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটি চিপসেটই বলা যায়, অর্থাৎ ভালো টাইপের কিন্তু গেমিং পারফরম্যান্স আপনাদের দিতে পারবে এবং এই চিপসেট থেকে কিন্তু আন্তত স্কোর অলমোস্ট 8 লাখের কাছাকাছি পাওয়া যায়। লাইক PUBG কিন্তু আপনারা স্মুথ প্লাস এক্সট্রিমে ইজিলি খেলতে পারবেন, অর্থাৎ 60 FPS আনলক থাকছে। এছাড়া কল অফ ডিউটি টাইপের গেমগুলো কিন্তু আপনারা 90 FPS এ খেলার সুবিধা পেয়ে যাচ্ছেন। এছাড়া আরও বিভিন্ন ধরনের গেমিং মোডও কিন্তু থাকছে, অর্থাৎ এর UIটা কিন্তু যথেষ্ট ভালো ভালো ফিচার্স কিন্তু প্রোভাইড করছে। এছাড়া প্রসেসরটিতে কিন্তু তেমন কোনো থ্রটলিং ইস্যুও কিন্তু দেখা যায় না, GPU থ্রটল করে আমরা এখানে 95% পর্যন্ত ম্যাক্সিমাম পারফরমেন্সও দেখতে পেরেছি। তো iQOO ফোন থেকে কিন্তু গেমিং এর দিক থেকে কোনো রকমের হতাশা আমাদের এখনো পর্যন্ত দেখতে হয়নি। তো এই ফোনটিতেও কিন্তু তেমন কোনো কিছুই দেখা যাচ্ছে না, অর্থাৎ ভালো টাইপেরই কিন্তু পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন এর চিপসেট থেকে। এছাড়া এর UI সেকশন অর্থাৎ FantasOS 14 যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি থাকছে, কিন্তু এখানে কিন্তু আপনাদের অনেক হট অ্যাপস এবং হট গেমসের কিন্তু দেখা পাওয়া যাবে, যেগুলো কিন্তু আপনাদের আনইনস্টল করে নিতে হবে। এছাড়া এখানে কিন্তু আমরা 2 ইয়ার্সের একটি Android আপডেট পেয়ে যাব, পাশাপাশি 3 ইয়ার্সের একটি সিকিউরিটি আপডেট প্যাচও দেখতে পারবো। সো লং টার্ম ধরে ফোনটি যদি আপনারা ইউজ করতে চান তাহলে সেই দিক থেকেও কিন্তু যথেষ্ট অ্যাডভান্টেজ থেকেই যাচ্ছে। পাশাপাশি ফোনের নিজস্ব কিন্তু একটি ডায়ালারও থাকছে, সো উইদাউট অ্যানাউন্সমেন্ট কিন্তু আপনারা কল রেকর্ডিং করতে পারছেন। এছাড়া ফান্টাসোস 14 এর সকল যাবতীয় ফিচার্স কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। অপরদিকে আমরা যদি কথা বলি ফোনটির ভেরিয়েন্ট সম্পর্কে, ফোনটি কিন্তু বাংলাদেশ মার্কেটে একটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে 8GB RAM 128GB ROM, যা RAM টাইপ হিসেবে থাকছে LPDDR4X এবং ROM টাইপ হিসেবে থাকছে UFS 2.2। তো এখানে প্রাইস পয়েন্ট অনুযায়ী কিন্তু UFS 3.1 থাকাটা কিন্তু অবশ্যই দরকার ছিল, কিন্তু এখানে একটি ক্রস কাট দেখাই যাচ্ছে। তো যারা কিনা মাল্টিটাস্কিং করে থাকেন প্রচুর পরিমাণে, তাদের জন্য কিন্তু ভালো একটা অ্যাডভান্টেজ থাকবে, কেননা চিপসেটটাও যথেষ্ট ভালো একটি ব্যাকআপ দিতে পারবে। এছাড়া RAM ROMটাও কিন্তু ভালো একটি ব্যাকআপ দিতে পারবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আপনারা অনেকগুলো অ্যাপস একসাথে রান করতে পারবেন, তেমন কোনো প্যারা দিবে না। এবং এই ফোনটি বাংলাদেশ মার্কেটে এই 8GB 128GB ভেরিয়েন্টটি অ্যারাউন্ড 35,000 টাকার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো মার্কেটে যাওয়ার আগে অবশ্যই আপনারা খোঁজ নিয়ে যাবেন, কেননা ফোনের প্রাইস কিন্তু রেগুলার আপ ডাউন করতেই থাকে, সো আপনারা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করেই যাবেন। সো নাও লেটস টক অ্যাবাউট দ্য ক্যামেরা সেকশন। প্রতিবার কিন্তু iQOO তাদের প্রসেসর সেকশনটাকে যথেষ্ট প্রায়োরিটি দিয়ে থাকে, কিন্তু এবার ক্যামেরা সেকশনটাও কিন্তু যথেষ্ট ইমপ্রুভ করা হয়েছে। তো iQOO Z9s Pro ফোনটিতে কিন্তু আমরা ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা সাপোর্ট দেখতে পারবো। তো মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের একটি শুটার থাকছে, যাতে কিনা OIS এর সাপোর্ট পেয়ে যাবো, এবং এখানে সেন্সর হিসেবে Sony IMX 882 সেন্সর ইউজ করা হয়েছে। অপরদিকে 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর আমরা পেয়ে যাবো। পাশাপাশি সামনের দিকে আসলে আমরা একটি 16 মেগাপিক্সেলের সেলফি শুটার দেখতে পারবো। তো ফোনটির মেইন ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা যথেষ্ট একটি কালারফুল ইমেজ কিন্তু দেখতে পারবো, অর্থাৎ ছবিগুলো কিন্তু আপনারা খেয়াল করে দেখতে পারবেন যথেষ্ট পরিমাণে ডিটেলস ধরে রাখতে পারছিল। এছাড়া ডাইনামিক রেঞ্জটাও কিন্তু যথেষ্ট ভালোভাবেই হ্যান্ডেল করতে পারছিল, এছাড়া যথেষ্ট কালারফুল ইমেজও কিন্তু প্রোভাইড করছিল। রেডি টু সোশ্যাল মিডিয়া টাইপের ছবিগুলো যদি আপনারা যেগুলো আপনারা ভিভো ফোনে দেখে থাকেন সেই টাইপেরই কিন্তু ছবি এখানেও কিন্তু আমরা পেয়ে যাবো। এছাড়া ফোনটির আলট্রাওয়াইড সেকশনটাও কিন্তু যথেষ্ট ভালো কালার ব্যালেন্স করতে পারছিল, অর্থাৎ মেইন ক্যামেরা এবং আলট্রাওয়াইডের তেমন একটা কালার শিফটিং কিন্তু দেখা যাচ্ছিল না, এবং ডিটেলসটাও কিন্তু মোটামুটি ধরে রাখতে পারছিল। অপরদিকে রাতের বেলাও কিন্তু যথেষ্ট ডিটেল ছবি কিন্তু এটি জেনারেট করতে পারে, বিশেষ করে নাইট মোডে যে সকল ছবিগুলো আপনারা ক্যাপচার করবেন সেগুলো কিন্তু যথেষ্ট ডিটেল এবং যথেষ্ট কালার কিন্তু ধরে রাখতে পারবে, তেমন কোনো নয়েজের দেখাও কিন্তু পাওয়া যাচ্ছিল না, এবং ডাইনামিক রেঞ্জগুলোও কিন্তু যথেষ্ট ভালো মতো হ্যান্ডেল করতে পারছিল উভয় ক্যামেরাই। সো ক্যামেরার দিক থেকে আপনারা একেবারে সন্তুষ্ট থাকতে পারবেন। এছাড়া সেলফি শুটটাও কিন্তু যথেষ্ট ভালো ন্যাচারাল টাইপের ছবি কিন্তু প্রোভাইড করতে পারছিল, এবং ফেসের কালার টোনগুলোও কিন্তু যথেষ্ট ন্যাচারালি ধরে রাখা ট্রাই করছিল। তো মেইন ক্যামেরায় কিন্তু আমরা OIS এর সাপোর্ট দেখতে পারবো, এবং মেইন ক্যামেরার মাধ্যমে আমরা 4K তে 30 FPS এ ম্যাক্সিমাম ভিডিও শুটের সাপোর্ট দেখতে পারবো। তো OIS থাকার কারণে কিন্তু ভিডিও কোয়ালিটিটা কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ লেভেলেরই ছিল, অর্থাৎ তেমন কোনো শেকি ভাব দেখা যায়নি, এবং যথেষ্ট ভালো কোয়ালিটিও কিন্তু ধরে রাখতে পারছিল, এবং কালার টালার সব মিলে কিন্তু ওভারঅল একটি ভালো ভিডিও ক্যাপচার করা পসিবল এই ফোনটি দিয়ে। এবং সেলফি শুটারও সেম 1080 তে 30 FPS ভিডিও শুট করতে পারবেন, কিন্তু এখানে OIS এর সাপোর্ট থাকছে না, এবং মোটামুটি একটি কাজে লাগানোর মতো ভিডিও কিন্তু এখান থেকে ক্যাপচার করা যায়। এছাড়া মাল্টিমিডিয়া সেকশনে যদি কথা বলি, তাহলে কিন্তু যারা প্রচুর পরিমাণে মিডিয়া কনজাম্পশন করে থাকেন তাদের জন্য কিন্তু একটি ভালো প্রিমিয়াম ক্যাটাগরির ডিসপ্লে থাকছে, যাতে কিনা আপনারা ভালো একটি ইমার্সিভ ভিউ পেয়ে যাবেন, ভালো কন্টেন্ট এনজয় করতে পারবেন। এছাড়া সাউন্ড কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো, যেহেতু একটি স্টেরিও স্পিকার থাকছে, বেস এবং লাউডনেসটাও কিন্তু ধরে রাখতে পারছিল। অপরদিকে ফোনটির ব্যাটারি সেকশনে যদি আমরা কথা বলি, এখানে কিন্তু একটি হিউজ ব্যাটারি প্রোভাইড করা হয়েছে 5500 mAh এর, সাথে কিনা 80 ওয়াটের একটি ফাস্ট চার্জিংয়েরও সাপোর্ট থাকছে, যা কিনা 21 মিনিটের ভিতরে আপনাদের 50% চার্জ ইজিলি করে ফেলতে পারবে, এবং এটি কিন্তু কোম্পানি ক্লেম করছে। তো 5500 mAh এর ব্যাটারি কিন্তু আপনাদের ইজিলি 1 থেকে দেড় দিনের মতো ব্যাকআপ দিতে পারবে, অর্থাৎ নর্মাল ইউজার হয়ে থাকলেও কিন্তু আপনারা 1.5 দিনের মতো ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং ভালো পারফরমেন্স যদি চেয়ে থাকেন তাহলে একদিন অনায়াসে আপনারা কাটিয়ে দিতে পারবেন। তো ওভারঅল কিন্তু ফোনটি ভালো একটি প্যাকেজ ক্রিয়েট করা হয়েছে, কেননা এই 35,000 টাকা প্রাইস সেগমেন্টে আপনাদের যথেষ্ট ভালো একটি ডিসপ্লে কিন্তু প্রোভাইড করতে পারছে, যাতে কিনা আপনারা মিডিয়া কনজিউমটা অনেকটা প্রিমিয়াম টাইপেরই করতে পারবেন। পাশাপাশি ডিজাইনটাও কিন্তু যথেষ্ট ক্লাসিক রাখার ট্রাই করা হয়েছে, ইন্ডিয়ান ফিলটাও আপনারা যথেষ্ট ভালো পেয়ে যাবেন, পাশাপাশি খুবই ভালো একটি গেমিং পারফরমেন্স কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এছাড়া বিভিন্ন ধরনের ফিচার্সও থাকছে, গেমিং ফিচার্স থাকছে, যার কারণে কিন্তু আপনারা আরও এক্সট্রিম গেমিং করতে পারবেন। এছাড়া এর ক্যামেরা সেকশনটাও কিন্তু যথেষ্ট ইমপ্রুভ করা হয়েছে, অর্থাৎ প্রসেসরের পাশাপাশি একটি ক্যামেরা সেন্ট্রিক ফোনও কিন্তু এটাকে বলা যায় ইজিলি। ফোনটি যদি আপনারা কয়েক বছর ধরে ইউজ করতে চান তাহলে কিন্তু আপনারা এই ফোনটি অনায়াসে সিলেক্ট করতে পারেন। তো এই ছিল আজকে আমাদের iQOO Z9s Pro ফোনটি সম্পর্কে ইনডেপথ একটি রিভিউ। তো ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং ফোনটির কোন সাইডগুলো আপনাদের ভালো লেগেছে এবং কোন সাইডগুলো আপনাদের খারাপ লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, যাতে অন্যরা হেল্প হতে পারে। দেখা হবে পরবর্তী এমন কিছু টেক রিভিউতে, এমন কিছু ফোনের লিস্টিং নিয়ে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।